মনে সাহস নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সানবিকে নিয়ে পুরীর উদ্দেশ্যে। সানবি কি করবে এই লং ট্যুরটা সেটা দেখার জন্যে ভয়ও হচ্ছিল, এত দূরে যাচ্ছি এই ছোট্ট মেয়েটাকে নিয়ে যদি কোনো অসুবিধায় পড়তে হয়। তবুও আমরা বেরিয়ে পড়লাম। আমরা কোথায় যাচ্ছি ঘুরতে? হ্যাঁ কোথায় যাচ্ছি? পুরীতে যাচ্ছি, তাই না? রেডি হয়ে নিয়েছে, দেখো সোনা পাপা রেডি হয়ে নিয়েছে, আর আমরাও রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এখন বাজে 6:15, আমাদের ট্রেন রয়েছে 6:40। মা আর ভাই চলে যাবে প্ল্যাটফর্মে, বাবা যাচ্ছে না, কারণ বাবা তো হাঁটতেই পারে না, ওদের বাবাকে নেওয়া হচ্ছে না। দেখো আমার সোনা পাপা কি খুশি, মামা মামা যেতে হবে তো, চলো চলো পাপা। এই দেখো আমার হাতের আংটিগুলো দেখছে পাপা, এই যে এই যে, যেতে হবে না, যেতে হবে না, আমরা তো রেডি, পাপাই তো রেডি হয়নি। দেখো সানবির পাপাই রেডি হয়নি, রেডি হচ্ছে এখন, সবার লাস্টে রেডি হচ্ছে। টাইম লাগে না? হ্যাঁ আমরা কখন রেডি হয়ে বসে রয়েছি বলতো? হ্যাঁ ট্রেনটা যদি মিস করি তাহলে তো আমার সোনা পাপার পুরীতে যাওয়াই হবে না। হ্যাঁ হ্যাঁ, তো চলো এখন আসবে টোটো, টোটো করে আমরা এখন বেরোবো, 6:40 ট্রেন রয়েছে। হঠাৎই আমাদের প্ল্যান হয়েছে আমরা পুরী যাব। আর মাম্মাম দেখো ট্রেনের মধ্যে এসে কতটা খুশি, মামার কোলে চুপচাপ করে তাও দিকে দেখছিল আর ভাবছিল এত লোকজন কোথা থেকে এসছে। আমরা বলতে বলতে শিয়ালদাতে পৌঁছে গেছি। পূর্ণগর থেকে শিয়ালদা আসতে আমাদের প্রায় টাইম লেগেছে 1:45। এর মধ্যে সোনা মাম্মাম কিন্তু একটুও কান্নাকাটি করে নেই। শিয়ালদা থেকে আমরা একটা ওলা বুক করে নিয়েছি আর ওলার ভাড়া পড়েছিল 172 টাকা। গাড়িটা কিন্তু এসিই ছিল। এখান থেকে জয় দেখো ওলাটা বুক করে নিচ্ছে, আর এখানে কিন্তু অনেক ট্যাক্সিও দাঁড়িয়েছিল। বলতে বলতে আমরা পৌঁছে গেছি হাওড়া, চলে এসেছি আমরা হাওড়া। এই দেখো হাওড়া মেট্রো, মেট্রোতে আসলে ভালো হতো। এখন আমরা যাচ্ছি 23 নম্বরের দিকে, ট্রেন আমাদের হয়তো 23 বা 21-22 এর মধ্যে দিতে পারে। দেখো আমাদের সানবি কি খুশি, চারদিকে দেখছে। আর রাতের ডিনার আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি, এখন রাতে ডিনার করব, অনেকটা হাঁটতে হচ্ছে। কোথায় 23 নম্বরে যাচ্ছি? আমরা জানি ট্রেনটা 23 নম্বরই দেবে। 23 নম্বরে এসে রাতের ডিনার করে আমরা চলে আসলাম যেখানে আমাদের ট্রেন দেবে, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। 10:35 ছাড়বে ট্রেনটা। ট্রেনটা কিন্তু দিয়েও দিয়েছিল। আমরা সবাই মিলে উঠে পড়লাম ট্রেনে। খের বিষয় আমাদের ট্রেনের সিটগুলো কিন্তু একটাও লোয়ার বাথ পাইনি, সবটাই পেয়েছিলাম আপার বাথ আর মিডিল। সানবিকে নিয়ে ট্রেনে আমি কি করে উঠবো সেটাই ভাবছিলাম। ওকে নিয়ে রাতেরও টেনশন হচ্ছিল, ও তো বাড়িতে সারা খাট ঘোরে, এখানে তো ঘোরার জায়গা পাবে না। অল্প জায়গার মধ্যে আমাকে আর সোনা মাম্মামকে ঘুমাতে হবে। আমরা আমাদের সিট খুঁজে চলে আসলাম। মাম্মাম দেখো কানটা চুলকাচ্ছে আর কিন্তু চুপচাপই ছিল। আমরা আমাদের বেডটাকে ঠিকঠাক মতো লাগিয়ে নিলাম, মা ঘুমালো ওপরে, জয় শুলো মিডিলে, আমি আর সানবি চলে গেলাম একদম ওপরে। মা দেখো অনেক কষ্ট করে ওপরে উঠলো, ওপরে ওঠার কিন্তু অভ্যাস নেই। ওপরে উঠে বেডটা ঠিকঠাক করে নিয়ে দেখো সানবি মায়ের সাথে খেলছে। ও ভাবলো কোথায় আসলাম, এত অল্প জায়গা, আর মা ওর সাথে খেলা আরম্ভ করে দিল। আর মাম্মাম কিন্তু হাত পা নেড়ে খুব সুন্দরভাবে খেলছিল আর ডাকাডাকিও করছিল, মাম্মাম দাদা বলতে বলতে সকাল হয়ে গেল। এখন বাজে 7:00। আমরা কিন্তু নেমে গেলাম পুরী স্টেশনে। প্ল্যাটফর্মে নেমে আমরা কোথায় হোটেল নিলাম আর হোটেল ভাড়া আমাদের কত নিল সবটাই তোমরা জানতে পারবে এর পরের ভিডিওতে। তো চলো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।